মঙলদৈ মহর্ষি বিদ্যা মন্দির নামের এখন শিক্ষানুষ্ঠানত বজরং দলে যুগ শিক্ষার নাম লৈ আবেদন জনায় যে প্রশিক্ষণ কার্যসূচী সম্পাদিত করিলে আর বজরং দলের রাষ্ট্রীয় নেতায় আহি যে উচটনি দিলে আর সংবাদ মাধ্যমত ইতিমধ্যে ফাদিল হওয়া অস্ত্র শস্ত্রর চালনার এই সকলবিলাক দেখার পিছত অসম সরকারের এগারী দায়িত্বশীল মন্ত্রীয়ে রখা বক্তব্য অতিকে দুর্ভাগ্যজনক আর ধিক্কারযোগ্য। শান্তির পথ বিচারি ফুরা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে সুদিছু সংবিধানের নামত শপথ খাই দেশের জনসাধারণের জীবন আর সম্পত্তি সুরক্ষিত করার লগতে আমার উপাসনার থলি নামঘরেই কোক সত্রই কোক মন্দিরেই কোক এইবুরলে তো কোনো প্রত্যাহ্বান আহা নাই আর তা সুরক্ষিত করব লাগিলে কি অসম আরক্ষী যথেষ্ট নহয়? তার বিপরীতে যদি কোয়া হয় যে অস্ত্র শস্ত্রে নিজেই সুরক্ষিত করব লাগিব এই কথাই কি সূচাইছে? তার মানে রাজ্যখনের গৃহ বিভাগ নাই, ব্যর্থ। অসম আরক্ষীর উপর খুদ অসম সরকারের মন্ত্রীরই বিশ্বাস নাই। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, আপনি যদি সচাকে আইনের সন্মান করে তাহলে আইন সকলভাবে সমান হব। আর আপনার নীতি আদর্শর সংবিধানের বিরুদ্ধে বক্তব্য রাখি দেশের জনসাধারণক সহস্র পথলে উচটনি যোগার বাবে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াক তৎকালে মন্ত্রিত্বর অপসারিত কর। আর যুগ প্রশিক্ষণের নাম লৈ অস্ত্র প্রশিক্ষণ সম্পাদিত করা সেই সকল নেতা কর্মীর উপরত অসম আরক্ষীয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করক, নহলে নতুন প্রজন্মই যদি মন্ত্রীর আহ্বানক যদি আর বিজেপি সরকারখনে ইন্ধন যোগা বলে যদি সেই পথকে বাছি লয় তেনেহলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শান্তি ঘুরি আহিবনে? তার বাবে দায়ী কোন হব? গতি আমি এনে কার্যক নিন্দা দিছো। আর আটাইতক দুঃখ লগা কথা, মন্ত্রী ডাঙরিয়ায় কইছে যে ব্যক্তি নির্মাণের বাবে হয় সনাতন ধর্ম সনাতনী আদর্শই কেতিয়াও আনক ভয় আর ত্রাসিত করবলে শিকা নাই। বিশাল আর উদার সনাতনী ধর্মই ইতিমধ্যেই নিজের শক্তি সামর্থ্য আর দর্শনক প্রতিষ্ঠা করে আহিছে। এনে সনাতনী ভাবধারার নাম লৈ আনক অস্ত্র শস্ত্রে ভয় দেখা কার্য কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে। গতিকে আমি আহ্বান জানাইছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, পরেশ বরুয়াক আলোচনালৈ মাতিছে শান্তি ঘুরি আহক। তার আগতে যি মন্ত্রীয়ে আপনার গৃহ বিভাগ আর আপনারই অসম আরক্ষীর উপর অবিশ্বাস স্থাপন করেছে তেওঁৰ বিৰুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ কৰক।